আদম আলাইহিসসালামের শিক্ষকের নাম আল্লাহ। ওয়াআল্লামা আদম আল-আসমা কুল্লাহা, আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কাকে শিখালেন? আদম আলাইহিসসালামকে। কি শিখালেন? সকল বস্তুর নাম। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর-রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মানে দয়ালু, পরম দয়ালু, পরম দয়ালু আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন, রহমান কোরআন শিক্ষা দিলেন। কে শিক্ষা দিলেন? কোরআন। বেহেশতি দেওয়ার কে শিখায়? ফাজাইল আমলকে শিখায়? ভেজাইল আমলকে শিখায়? মুরাদুল মুমিনিনকে শিখায়? মকসুদুল মুমিনিনকে শিখায়? তাম পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হতে পারবে সমস্ত এই সমস্ত মানুষের তৈরি কেতাবকে যদি ছেড়ে দিয়ে ছেড়ে কোরআন এবং সৈয়াদিসের মর্মমূলে জমায়েত হতে পারে। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছে, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। এখানে দুইটা জিনিস জানতে হবে এই আয়াত থেকে, মৌলিক দুইটা জিনিস আমরা জানতে পারলাম। এক নম্বর হলো রহমান দয়ালু, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহর নাম তো রহমান, তাই না? আল্লাহর আর এক নাম কাহার আছে না? তা আল্লাহ তো বলতে পারতেন আল কাহার আল্লামাল কোরআন, আল জাব্বার আল্লামাল কোরআন, আল ওয়াহাব আল্লামাল কোরআন, আর রাজ্জাক আল্লামাল কোরআন। আল্লাহ এরকম অন্য কোন নাম বলে যদি বলতেন আল্লামাল কোরআন, সমস্যা ছিল কি না? আল্লাহ পাক যে রহমান নাম উচ্চারণ করে দয়ালু নাম বলে তারপরে বলেন আল্লামাল কোরআন, এর মধ্যে হেকমতটা কি? হেকমতটা হলো এই যে আল্লাহর দয়া ছাড়া কোরআনের জ্ঞান হাসিল করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদাল্লাহু বিহি খাইরাই উপিদ্দিন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করেন। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ লালু ভুলু, মুসলমান অমুসলিম, আস্তিক নাস্তিক, বেদিন বেইমান, দুর্ধর্ষ কাফের কেউ দুনিয়ার সম্পদ আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু দিনের বুঝ কাকে দান করেন? যার উপরে আল্লাহ দয়া হয়। আল্লাহর দয়া না হলে দিনের সঠিক বুঝ পাওয়া যায় না। যারই ফলশ্রুতিতে এলাকার দেখবেন নিরীহ মানুষ দুনিয়ার আও বাও ডান বাম অনেক কিছুই বোঝে না, কিন্তু দিনটা খুব ভালোভাবে বোঝে। সৌদি আরবে মক্কা মুয়াজ্জমায় কাবাঘর তোয়াফ হচ্ছে, কাবাঘর তোয়াফ করতেছে পৃথিবীর প্রায় ১৪০ রাষ্ট্রের লোক প্রায় একসঙ্গে কাবাঘর তোয়াফ করছে। এর মধ্যে বাংলাদেশি কিছু লোক তারাও কাবাঘর তোয়াফ করছে। কাবাঘর তোয়াফ করতে করতে
হঠাৎ করে দেখতে পেলেন যে বাংলাদেশের একজন আলেম, বাংলাদেশের একজন আলেম, উনিও কাবাঘর তোয়াফ করতেছেন। আলেম সাহেবকে কাবাঘর তোয়াফ করতে দেখে তো এই বাংলাদেশি লোকগুলো এবার কাবাঘর তোয়াফ করা বাদ দিয়ে ওই আলেম সাহেবের কাছে গিয়ে মুসাফা করতেছে। কারণ এত বড় আলেম সবসময় তো তাকে সাক্ষাতে পাওয়া যায় না, কাবাঘর তোয়াফ করা অবস্থায় আলেম সাহেবকে পাওয়া গেল যে ওরা কাবাঘর তোয়াফ বাদ দিয়ে ওরা আলেম সাহেবের কাছে মুসাফা করে। সৌদি আরবের পুলিশ বলছে এ সাজা, এ কি রে বাবা, তোরা কাবাঘর তোয়াফ বাদ দিয়ে একজন মানুষকে তোয়াফ শুরু করলি, তোরা কেমন তাদের মুসলমান? তো বলছে যে আমাদের ইনি বাংলাদেশের বড় আলেম, বিশাল বড় আলেম, যার ফলে ওনাকে আমরা এখানে কাবাঘর হাজা আলিমুন কেবিরুন লেদাইনা ফি বাংলাদেশ, এই বাংলাদেশের বিশাল বড় আলেম, তাই আমরা সুযোগে পেয়েছি একটু সালাম মুসাফা করলাম। আলেম সাহেবের দোয়াও তো নেওয়া দরকার, খালি তোয়াফ করলেই হবে নাকি? হুজুরের দোয়া ছাড়া তোয়া কবুল হয়? কত কথা বলবো, একটা কথা মনে বলতে গেলে আর একটা মনে হয়, তিন তালার উপর থেকে আমরা এই মসজিদুল হারামের তৃতীয় তালার উপর থেকে নিচে নামতেছি, এখন সিঁড়ির মধ্যে এক মুরব্বী লোক ভিক্ষে করতেছে, হ্যাঁ, গামছা বিছে বসে আছে ওখানে, আর এরকম করে দোয়া করতে হাত তুলে বসে আছে, লোকজনের মধ্যে রিয়াল ফেলে দিয়ে যাচ্ছে, রিয়াল ডলার বিভিন্ন দেশের লোক যে যা পারে দিয়ে যায়। তখন আমরাও নেমে আসতেছি, তখন ওই বাবাজি মোনাজাত করে আর কয় দান সৎকার না করলে কি হজ কবুল হয়? আরে বাবা, হজ কবুল করতে গেলে কিছু দান সৎকার কর, তারপরে হজ কর, আমি এখানে বসে আছি, আমাকে দান সৎকার কিছু না করে তুই হজ করিস, এ কেমন হজ কবুল হবে? তা আমরা তো শুনি বুঝতে পারলাম, তাছা তো বাংলাদেশি। তো এখন ঢাকার এক হাফেজ সাহেব, উনি বললেন এ চাচা বাড়ি কোথায়? ও তখন চাচা আরবি বলে, বাংলা আর বলে। চাচার মুখ ফসকে কথাটা এমনি বেরিয়ে গেছে, চাচা যে বাংলাদেশি, এ বাংলাদেশি মানুষের কাছে সে ধরা দিতে রাজি না, কিন্তু মুখ ফসকে হঠাৎ করে বাংলায় ওই শব্দটা বেরিয়ে গেছে। তেমন এরা বলছে যে দান, ফকির বলতেছে দান সৎকার না করলে কি হজ কবুল হয়, আর এই বাঙালিরা বলছে আলেমের দোয়া ছাড়া কি হজ কবুল হয়। তাই আমরা কাবাঘর তোয়াফ করতে গিয়ে একটু আলেম সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম, কাবাঘর সাত চক্কর তোয়াফ শেষ হলো, বাংলাদেশের সেই বড় আলেম সাহেব তিনি কাবাঘর সাত চক্কর দিলে কি করতে হয়, যারা হজ করেছেন তারা বলতেন কি করতে হয়, দুই রাকাত সালাত আদায় করতে হয়, প্রথম রাকাতে কি পড়তে হয়, সূরা ফাতিহার সাথে কোন সূরা? হজ করার লোক নেই, হজ উমরা করার লোক নেই, এখানে আছে কিন্তু ভুলে গেছে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। মোহতারাম আমিরে জামাতের বই আছে আপনাদের কাছে, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এসেছিলেন নহাটা বিমানবন্দরে কয়েক মাস আগে, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এসে নহাটা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার ঘোষণা দিয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে নর্থ বেঙ্গলের হাজিরা ইনশাআল্লাহ নহাটা থেকে উড়িয়ে যাবে, আবার নহাটাতে ফিরবে, বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম আমিরে জামাতের বই নিয়ে ওখান থেকে আমিরে জামাতের সাথে দেখা সাক্ষাৎ করে যাবে, আবার ফিরে এসে এই দিক দিয়ে দেখা করবে ইনশাআল্লাহ। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যায় তাহলে আমাদের আর ঢাকায় যেতে হবে না হজ করার সময়। তো যাই হোক, বলছিলাম দুই রেখা সালাত ওই আলেম সাহেব পড়া শুরু করলেন। আলেম সাহেব প্রথমে কানের মধ্যে বুড়ো আঙুল দিয়ে একটু বাড়ি দিল, বাড়ি দিয়ে বুকের উপর হাত রেখে আস্তে আস্তে হাতটা নামাতে নামাতে এ নিচে নামায় দিল। নামায় দেওয়ার পর তখন পুলিশ বলছে, সৌদি আরবের পুলিশ
বলছে হাযা আলিমুন কাবীরুন লাদাইকুম ফি বাংলাদেশ, এই লোকটা তোদের বাংলাদেশের বড় আলেম, যার দোয়া নেওয়ার জন্য তোয়া বাদ দিয়ে তোরা মুসাফা করতেছিলি, এটা দুই রাকাত সালাত পড়তে যা। বলছে আল্লাহ আল্লাহ আলিমহু রাকাতাই সালাত, একে দুই রাকাত সালাত শিখিয়ে দাও। সৌদি আরবের পুলিশ বলতেছে বাংলাদেশি লোকদেরকে, তোমাদের এই বড় আলেমকে দুই রেখাত সালাত শিখিয়ে দাও, দুই রেখাত সালাত তোমাদের এই আলেম পড়তে জানে না। বন্ধুগণ, কাজেই বলছিলাম যে তালিমের প্রয়োজন। আল্লাহ পাক যাকে সহিহ বুঝ দান করবেন, সে যদি একটা ভ্যানের ড্রাইভার হয়, একজন রাস্তার ঝাড়ুদার হয়, একজন কুলি হয়, একজন মজুর হয়, একজন সাধারণ নিরীহ লোক হয়, আল্লাহ পাক তাকে দিনের বুঝ দান করতে পারেন। কিন্তু বড় বড় আলেম 43 বছর বুখারি পড়াবার পরেও কোরআন হাদিস বুঝবার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই, যার ফলে সমাজের মধ্যে এত গোলমাল আর এত দলাদলি, এত ভাগাভাগি। তাই আল্লাহ পাক বললেন আর রহমানু আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, দয়ালুর দয়া যার উপর হবে সেই কোরআন শিখতে পারবে, দয়ালুর দয়া না হলে কোরআন শেখা তার পক্ষে সম্ভব নয়।